আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ব্রাউন ককের পরিচর্যা নিয়ে। যাতে ব্রাউন কক মুরগির বয়স আজকে 30 দিন, পাশাপাশি আরও তিনটি কামার থাকায় প্রতিনিয়ত এভাবে জীবাণুনাশক স্প্রে করে দিতে হয়। অনেক সময় বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় খামারের আশেপাশে দেশি মুরগি এবং হাঁস ঘোরাফেরা করছে। অনেক সময় এদের থেকেও জীবাণু সংক্রামিত হতে পারে, তাই খামারে জীবাণুনাশক স্প্রে করা জরুরি। যদি পাশাপাশি আরও কয়েকটি খামার থাকে আর সেই খামারে যদি অন্য জাতের কোনো মুরগি পালন করে থাকেন, তাহলে এক খামার থেকে বের হয়ে অন্য খামারে প্রবেশ করবেন না। সেই ক্ষেত্রে আপনি জামা কাপড় চেঞ্জ করে হাত পা সাবান দিয়ে ধুয়ে তারপর অন্য খামারে প্রবেশ করুন। যদি পাশে ব্রয়লার মুরগির কোনো খামার থেকে থাকে, তাহলে ব্রয়লার মুরগি বিক্রি করার সাথে সাথেই লিটার ফেলে রাখবেন না। দ্রুত লিটার পরিষ্কার করে খামার ধুয়ে জীবাণুনাশক স্প্রে করে দিন। বর্তমানে অর্থাৎ মার্চ 2021, এখন অনেক দিন যাবৎ ব্রাউন ককের বাজার দর বেশ চড়া। বাচ্চাও কিনতে হয়েছে কিছুটা বাড়তি দামে, তবে বর্তমানে বাচ্চার দাম আরও একটু বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে খামারি কতটুকু লাভবান হবে, আগের মতো না আগের চেয়ে বেশি? বলা বাহুল্য, পোলট্রি শিল্পে মূলত লাভবান কোম্পানি যারা বাচ্চা সরবরাহ করে থাকে এবং খাদ্য উৎপাদনের সাথে জড়িত। এই সকল কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে মুনাফা তুলে নেয়। খামারিরা বেশি দামে বাচ্চা তুলে বেশি দামে বিক্রি করলেও তাদের লাভের অঙ্কটা খাদ্যের বেশি দাম দিয়ে কেনার মধ্যেই চলে যায়। যখন বাজারে মুরগির চাহিদা থাকে, তার মানে এর আগে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই বাজারে সংকট তৈরি হয়েছে। সেই সংকটকে কাজে লাগায় এই সকল কোম্পানিরা। এই সংকটের কারণে তারা বাচ্চার দাম যেভাবে বৃদ্ধি করে, একইভাবে তারা খাদ্যের দামও বৃদ্ধি করে। খামারিদের ক্ষেত্রে তাদের বেশি দামে বাচ্চা ক্রয় করতে হয়, খাদ্যের দামও বেশি থাকায় চালান বেশি লাগে। এই ক্ষেত্রে তাদের রিস্ক থেকেই যায়। আগে যদি তারা ক্ষতিগ্রস্ত হতো, যে অঙ্কের টাকা তারা হারাতো, এখন ক্ষতিগ্রস্ত হলে তারা অনেক বেশি অঙ্কের টাকা হারাবে। প্রিয় খামারি ভাইরা, যদিও কিছু কথা অন্য প্রসঙ্গে বলা হলো, তবে ব্রাউন মুরগির আপডেট আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত আমরা এই মুরগি থেকে লাভবান হতে পারলাম কি না, মুরগির অবস্থা সব কিছু আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।